পর্যন্ত পৃথিবীর কতটুকুই বা আবিষ্কার করতে পেরেছে মানুষ। নতুন রোমাঞ্চের খোঁজে মানুষ ছুটে চলে নিরন্তর, কারণ প্রকৃতির আরো অনেক কিছুই এখনো উন্মোচিত হওয়া বাকি। তেমনি একটি বিষয় সামনে এসেছে, বিশ্বের সবচেয়ে লম্বা হেঁটে যাওয়ার পথ। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের মাধ্যমে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় একটি রাস্তা। এই রাস্তা ধরে আপনি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে রাশিয়ার মাগাদানে আসতে পারবেন, পুরোটাই হেঁটে আসতে পারবেন। বিমান, ট্রেন অথবা বাস কিংবা লঞ্চ, কোনো যানবাহনই আপনাকে উঠতে হবে না। এই রাস্তা 22,387 কিলোমিটার লম্বা। প্রতিদিন যদি 8 ঘন্টা করে হাঁটেন তবে 587 দিন লাগবে আপনার দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া পৌঁছাতে, 194 দিন হাঁটা লাগবে যদি কোনো বিরতি ছাড়া হেঁটে চলেন। অবাক হচ্ছেন, এটাই পৃথিবীর সবচেয়ে বড় হেঁটে যাওয়ার রাস্তা, যেখানে কোনো বাধা ছাড়াই পায়ে হেঁটে রাশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া যাওয়া সম্ভব। যাত্রা পথে পড়বে অন্তত 17টি দেশ, 6টি টাইম জোন। যে এই রাস্তা ধরে হাঁটবেন সে কয়েকটি ঋতু পরিবর্তনও দেখতে পাবেন, যাত্রা পথে পাবেন অনেক আবহাওয়া। এই যাত্রাপথ পৃথিবীর সবচেয়ে বড় হেঁটে চলার রাস্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাউন্ট এভারেস্টে 13 বার উঠানামা করলে এই রাস্তার হেঁটে চলার পথের সমান হবে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে হেঁটে হেঁটে যেতে হবে রাশিয়ার মাগাদানে, মাঝে পড়বে বোস্তোয়ানা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজানিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, সুদান, জর্জরিয়া, মিশর, জর্ডান, সিরিয়া, তুরস্ক, রোমানিয়া আর বেলারুশ। দক্ষিণ আফ্রিকার গ্রাম লা আগুলাস থেকে শুরু হবে হাঁটা, হাঁটতে হবে কয়েকটি বিপজ্জনক স্থান দিয়েও। এই যাত্রা হবে চমকপ্রদ আর চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত অনেকেই অনেক লম্বা রাস্তা ধরে হেঁটে যাওয়ার রেকর্ড করেছেন, কিন্তু এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার রেকর্ড এখনো কেউ করেননি, কারণ অনেক দেশে সরকার ব্যবস্থা স্থিতিশীল না, অনেক দেশে ভিসা নিয়ে জটিলতা আছে, অনেক দেশে আবার বৈরী আবহাওয়া, অনেকেই আবহাওয়া আর খাবারের সাথে মানিয়ে নিতে পারে না।